वेलकम टू आवर चैनल इजी टू लार्निंग। तो आज के ईस्टार्न रेलवे रिक्रुटमेंट सेलर पक्ष के एक नोटिस प्रकाश करेखने तुम्हारे अप्रेंटिस नियोग हो पूर्व रेलवे डिपार्टमेंटे। तो चलो तुम्हारे एक एक कर समस्त तथ्य दिव ए पीडिएफ पे हमें टेलिग्राम ग्रुपे जॉइन हो जाओ और यूट्यूब चैनलटार संगे जुक्त हो जाओ। तो तुम्हारा इखने प्रथम देखते ईस्टार्न रेलवे रिक्रुटमेंट सेल जेटा कलकता एबार तुम्हारा देखते इखने नोटिस फर एंगेजमेंट अफ एक्ट अप्रेंटिस फर ट्रेनिंग स्लट ईस्टार्न रेलवे। ठीक है, तो ये अप्रेंटिस नियोग तो कब स्टार्ट शुरू हो से दिए रेखे ये देखो प्रथम डेट अफ पब्लिश एप्लीकेशन ओपनिंग डेट ऑनलाइन एप्लीकेशन से 27/9-26/10-2023 पर्त चलो। तो यही मासे 27 तारीख के पर मास 26 तारीख पर्त चलो। तो प्रत्येक जिनिस तुम्हारा एक एक देखे नाओ। एरपर तुम्हारा देखते प्रत्येक डिविशन ये देव आ। तो प्रथम देखो हावड़ा डिविशन, तो हावड़ा डिविशनर क्षेत्र में तुम्हारा देखते पा पोस्टगुलो ये उल्लेख कर देव आता हे। प्रथम तुम्हारे देखा फिल्टार जखने यूआर नवा 114, ईडब्ल्यूएस नवा 28, एस सी देर 42, एस टी देर 21, ओबीसी 76, टोटल हे 281। ठीक है, तो टोटल पोस्ट आखने 281। एरपर आबार देव आखने लो भिशन तर 4 आभवे प्रत्येक पोस्ट देव आरपर देखें वेल्डार, वेल्डारे क्षेत्र ये टोटल पोस्ट देव आछे 61টা। এটা শুধু হাওড়া ডিভিশনে এইভাবে প্রত্যেকটা ডিভিশন দেওয়া আছে। এর নিচে আসলে তোমরা দেখবে হাওড়া ডিভিশনের টোটাল পোস্ট দেওয়া আছে 659টা। এরপরে দেখতে পারবে তোমরা লিলুয়া ওয়ার্কশপ, তো এখানে তোমরা পোস্টগুলো দেওয়া আছে, এখানে সিরিয়াল নাম দেওয়া আছে, ট্রেড নাম দেওয়া আছে এবং এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করেছে। তো নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে প্রায় 612টা পোস্টে নিয়োগ হবে। তো এখানে প্রত্যেকটা পোস্ট তোমরা দেখে নিবে এবং প্রত্যেকটা ডিভিশন দেখে নিবে। এরপরে দেখবে এখানে শিয়ালদা ডিভিশন আছে এবং এখানে প্রত্যেকটা যেমন এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সেটার ক্ষেত্রে তোমাদের 47টা পোস্ট আছে এবং ফিল্টারের ক্ষেত্রে 60টা আছে। তো তোমরা প্রত্যেকটা পোস্ট তোমরা এক এক করে এই পিডিএফটার মাধ্যমে দেখে নিবে। এখানে এস সেকশন আসলে এস দেখতে পারবে, তো এখানে 15 ইয়ার্স থেকে 24 ইয়ার্সের মধ্যে হতে হবে এবং এসসি এসটিরা 5 বছরের সার পাবে এবং ওবিসিরা 3 বছরের সার পাবে। এরপরে তোমরা দেখতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে 10+2 এবং 10th ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এরপরে বলেছে এখানে মেডিকেল ফিটনেস তোমাদের থাকতে হবে, সেটাও এখানে লেখা আছে। তো এরপরে তোমরা দেখতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। তো তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে, তো তোমরা প্রথমে আরআরসি ই এই কলকাতা এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তোমরা এখানে লেখা আছে নোটিস বোর্ড অফ অফিশিয়াল ওয়েবসাইট অফ আরআরসি অবলিক ইয়ার কলকাতা, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই অ্যাপ্লাইটা করে দিতে পারবে।